হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি অটিজ মম চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানে। আপনারা ভাবছেন আমি শুয়ে আছি কেন, আসলে কথা বলবো কিন্তু শুয়ে আছে, শরীরটা খুবই খারাপ, বড় ছেলেটা খুবই বেশি বিরক্ত করছে, সেজন্যে শুয়ে একটু ভিডিও করি। আজকে তো জুম্মাবার, তারপরে কোরআন পড়েছি, সূরা কাহাফ পড়েছি। আমি বলতে চাই যে এই যে সকলে যে আমরা আজকে এই পরিবারে ছেলে মেয়ে ভাই বোন সকলে একসাথে আছি, আমরা এখন একজনের সাথে একজন রাগারাগি করব না, আমরা সুন্দর ব্যবহার করব, পুরনো দিনের স্মৃতি কথা বলবো যে ছোটোবেলায় আমরা কী করেছিলাম, খেজুর গাছ থেকে খেজুর রস খেয়েছি, পুকুর পাড়ে গিয়ে জেলেরা মাছ ধরেছে সেই দৃশ্য দেখেছি, মামারা চাচারা হাত দিয়ে মাছ ধরেছে, সেসব অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি। আমাদের বাচ্চাদের ভাগ্য খুবই খারাপ, তারা কিন্তু এইসব সিনেমা ফেসবুক ইউটিউবে এইসব নাটক হিসাবে দেখে, মানুষের যে বাস্তবে আসলে আমরা করেছি দেখেছি আসলে সেটা ওরা দেখতে পায় না, ওদের ভাগ্য খুবই খারাপ। আমাদের বাচ্চারা এখন বড়দের সাথে বেয়াদবি করে, এটা ওদের দোষ দিব না, এটা হলো আমাদেরই দোষ যে আমরা তাদেরকে শেখাই না, আমরা কোরআনের অর্থ পড়ি না, আমাদের নবী কীভাবে চলছে সেটা পড়ে শোনাই না। আমরা তো মুখে বললে তো অনেক সময় ওরা বিশ্বাস করে না, ওরা হলো প্র্যাকটিক্যাল বিশ্বাস করে। আমরা হাদিসের বই বের করে তারপর কোরআনে অর্থ বের করে বলতে হবে যে দেখো বাবা মা, এই যে কোরআনে কিন্তু এই জায়গায় এটা লিখেছে। আমরা তো খুব বেশি সংসার করছি, সংসার অত বেশি না করলেও হবে, অল্প অল্প করতে হবে, কিন্তু আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করা ফরজ। আমরা অনেক বড় বড় ইউটিউবার আছি, হ্যাঁ, তারা যখন রান্না করে রান্নার ফাঁকে ফাঁকে আমরা কোরআনে দুই একটা কথা, আমরা হাদিসে দুই একটা কথা কিন্তু বলতে পারি। অনেক বড় বড় ইউটিউবার কিন্তু আমার উপর রাগ হতে পারে, আপুরা আপনারা রাগ হবেন না, আপনাদেরকে অনেকে ফলো করে, আমি খুশি আপনাদেরকে যে ফলো করে, আপনাদেরকে দেখে আমরাও কিন্তু শিখছি, কিন্তু এই এই ফাঁকে ফাঁকে আপনারা জ্ঞানের কথা কিছু কিছু বলবেন যে আপনি যে লেখাপড়া করছেন জ্ঞান অর্জন করা ফরজ। আবার বলছি জ্ঞান অর্জন করা ফরজ, আরেকজনকে বলা এটাও ফরজ, কিন্তু আপনি একটা মাধ্যম পেয়েছেন যে মানুষের সাথে কথা বলার, তখন আপনি দুই একটা হাদিস দুই একটা কোরআনের অর্থ অমুক সুরায় অমুকটা বলেছে, এটা বললে কী হবে, যারা আপনাকে ফলো করছে তারাও কিন্তু কিছু কিছু শিখবে, আপনাদেরও কিন্তু আমল নামাটা ভারী হবে। আমি খুব বেশি ভারী ভারী কথা বলে ফেলছি, আপনারা কেউ রাগ করবেন না। হ্যাঁ, আমি যতটুকু বুঝেছি, আমি ছোট একটা মানুষ, ছোট্ট একটা ইউটিউবার হচ্ছি, আস্তে আস্তে বড় হব, আশা রাখি বড় হব। তো আমার কথাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটু খেয়াল করবেন, আর কি বলবো। মুখ ঢাকো, আরেক পায়ে কই যাবে বলো, মুখ ঢাকো, স্যান্ডেলটা পাই দাও, হেরে স্যান্ডেলটা পাই দাও, এটা তোমার স্যান্ডেল, এটা তোমার মুখ ঢাকো। হ্যাঁ, এই তো কি সুন্দর, এখন বাজারে যাবে, কিছু ধরবে না গিয়ে, বুঝছো, কিছু ধরবে, রাগ করতেছে কেন, রাগ করা কি যাবে, রাগ করা যাবে না, কই যাও বলো তো একটু বাজারে। হ্যাঁ, মুখ খুলবে না কিন্তু, ঠিক আছে, এই যে রাগ, যে গোল আবার লম্বা, এখন একটু লবণ দিয়ে মাখানো হবে, অল্প একটু লবণ দিবেন, তারপরে মাখিয়ে রাখবেন,
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে উল্টিয়ে দিয়েছি, কিছু উল্টানো বাকি আছে, হয়ে যাবে। এখন আবার ঢেকে দিচ্ছি। হয়ে গেল আমার মিষ্টি আলু ভাজা, খেতে হবে, খুবই মজা। আপনারাও চেষ্টা করবেন সকালে বিকালে কিভাবে এই নাস্তাটা খাওয়া যায়, চা দিয়ে খেতে পারবেন। হয়তো অনেকেই জানেন, আমার এই ভিডিও দেখার পরে আপনাদের মনে হয়ে যেতে পারে ঠিকই তো এভাবে খাওয়া যায়। আসসালামু আলাইকুম। Thank you.